প্রিয় দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনেছ যে শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছে তোমাদের সিলেবাস কি হবে এবং আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা কবে হবে সে বিষয় নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমরা আজকের এই বিষয়ের খবরটা ডিটেলসে জেনে নিই স্কুল কবে খুলবে তা এখনও ঠিক হয়নি তবে ক্লাস চালুর পক্ষে শিক্ষা পরিষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস কি হবে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বা কবে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বৈঠকে করোনা আবহ স্কুলে তালা অনলাইনে যেটুকু এগোচ্ছে সিলেবাস বৈঠকে সোমবারে ছিলেন স্কুল শিক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিগণ এবং বিভিন্ন ধরনের শিক্ষা অধিকারিকরাও কিন্তু উপস্থিত ছিলেন ভার্চুয়াল বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলি হলো কবে থেকে ক্লাস শুরু হবে কবে হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং কী হবে সেই সিলেবাস সূত্রে খবর ক্লাস টেন এবং টুয়েলভের ক্লাস শুরু করতে চাই পর্ষদ এবং সংসদ মাধ্যমিকে এখনও পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস শেষ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক তোমরা জানো অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে যারা উঠেছো তোমাদের কিন্তু একদিনও কিন্তু ক্লাস হয়নি অর্থাৎ সিলেবাস কিন্তু একটুও তোমাদের কিন্তু এগোয়নি তাই টুয়েলভের ক্লাসের পক্ষে সওয়াল করেন মহুয়া দাস পরীক্ষা কবে হবে সূত্রের খবর অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পর সোমবার কাজে যোগ দেন মধ্যশিক্ষা পরিষদের সভাপতি বৈঠকে তিনি বলেন মে জুনের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় আমরা পূর্বে শুনেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা হয়তো ফেব্রুয়ারি মাসেই হবে কিন্তু তার সিলেবাসটা অনেকটাই কমিয়ে দেওয়া হবে কিন্তু এখন সভাপতি বলছেন যে যেহেতু বেশ কিছু কাজ রয়েছে সেই জন্যে পরীক্ষা কিন্তু মে জুন মাসেই নেওয়া হবে তার আগে কিন্তু সম্ভব নয় স্কুল শিক্ষা সচিব জানতে চান ফেব্রুয়ারিতে কেন হবে না মাধ্যমিক পর্ষদ সভাপতি জানান বেশ কিছু প্রশাসনিক কাজ রয়েছে যা শেষ করতে ন্যূনতম চার থেকে পাঁচ মাস সময় জরুরি আর উচ্চ মাধ্যমিকের বিষয়ে সংসদের কাছে জানতে চাওয়া হয় কেন মার্সে নেওয়া হবে না পরীক্ষা সংসদ সভাপতি জানান মার্সে পরীক্ষা নেওয়া যেতে পারে মনে রাখতে হবে সিলেবাস এখনও কিন্তু এগোয়নি তবে আইসিএসসি ও সিবিএসসির পরীক্ষা মার্চে হলে এ রাজ্যের পড়ুয়ারা পিছে যেতে পারে এই বিষয়টি উল্লেখ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অর্থাৎ দেখা গেল আইসিএসি বা সিবিএসি বোর্ডের পরীক্ষা কী কী বলতো মার্চ মাসে হচ্ছে তাহলে কিন্তু এ রাজ্যেরও কিন্তু পরীক্ষা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেক্ষেত্রে সিলেবাস অনেকটা কমিয়ে দেওয়া হবে ইতিমধ্যে কত শতাংশ সিলেবাস কাটসাট হবে তা নিয়ে রিপোর্ট জমা পড়েছে আগে জানানো হয়েছিল মাধ্যমিকে কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিলেবাস কাটসাট করার কথা হয়েছে উচ্চ মাধ্যমিকে একত্রিশটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর কথা বলা হয়েছিল সূত্রের খবর বৈঠকে স্কুল শিক্ষা সচিব জানিয়েছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ সিলেবাস কত শতাংশ কমানো হবে সে বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেই অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবেন এবং এই সিলেবাসটা কোথা থেকে কিভাবে কমানো হবে অনেকেই বলছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বাদ দিয়ে হবে বা কী হবে এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু সঠিক কিছুই বলা হয়নি শিক্ষা দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কোনো চিন্তাভাবনা না করে আমার মনে হয় তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এবং সিলেবাস খুব দ্রুতই হয়তো বলে দেবে যে কোন কোন অং জায়গা থেকে তোমাদের সিলেবাস হয়তো কাটসাট করবে সেগুলো কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে বলে দেবে তো সেই পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে এবং প্রথম দিকে চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো